আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। আমি দিবা। ভাবি আসতেছে আপনার পরে কই। কি রে, কখন আইলি? আইছে তো ভাবি। কেন, ওই যে মোটরসাইকেলের শব্দ শুনতে পারেন? 200 পর্ব অনেক বড় ব্যাপার। আপনাদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি আমরা, যারা শিল্পীরা আছি, কলাকুশলী আছি, সবাই এই প্রাপ্তিতে অনেক খুশি। আজকে প্রথম তুমি এই বাড়ির বউ হয়ে এলে, কেমন লাগছে? হাটিয়াটি পাপা করে বকুলপুর 200 পর্বে পা দিয়েছে আপনাদের ভালোবাসায়। আপনারা বকুলপুরের সাথে থাকুন এবং আমাদেরকে দেখুন। হ্যালো, হপ, তুমি হাটখোলা বাজারে গেছো? আরে বড় দেখে একটা মাছ নিবা, মিষ্টিও নিবা। হ্যাঁ, গরুর মাংস পাইলে সেটাও না, অসুবিধা নাই, যা যা পাবা সব নিবা, আমি কোনো কমতি রাখতে চাই না। বুঝতে পারতো না 200? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি চলে এসো। কি ভাবতেছেন, বাড়িতে কারো বিয়া হইতেছে? না না, বিয়া তো হইয়াই গেছে, আমাদের বকুলপুর 200 পর্বে পা দিতে যাইতেছে। বকুলপুরের 200 পর্ব? ও সরি, আমি আসলে মাঝেদের চরিত্রে কথা বলে ফেলেছি। বকুলপুর নাটকের 200তম পর্বে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আমার দর্শককে, শুভেচ্ছা দীপ্ত টেলিভিশন চ্যানেলকে। বকুলপুর এখন 200 পর্বে। আমার ভীষণ ভালো লাগছে যে আমি এই বকুলপুর পরিবারের একটা সদস্য এবং রেসপন্স করছে। ইউটিউবে দেখলেই, ভিউ দেখলে বা মানুষের কমেন্ট দেখলে বোঝা যায় যে মানুষ কতটা পছন্দ করে, বা সাধারণ রাস্তাঘাটে যখন যাই তখন যখন রেসপন্স দেখি সেটা ভালো লাগে। বকুলপুর নাটকটি 200 পর্বে পা দিতে যাচ্ছে। মাত্র 200 পর্ব? বকুলপুরের যে সকল গল্প আছে শুধুমাত্র 200 পর্ব না, 2000 পর্বে যাওয়ার মতো সে ক্ষমতা রাখে বকুলপুর। শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমরা এতদূর এগিয়ে গিয়েছি, আর তার থেকে বড় কথা, সবাই সেঞ্চুরির কথা শুনেছি, কিন্তু বকুলপুর এবার ডাবল সেঞ্চুরি করবে, মানে 200 পর্বে পদার্পণ করবে। তোরে যেডারে দৈত্যে কইছি তুই হেডারে ধরি বকুলপুর লইয়া। ইয়ার বাদে মন্ত্রীর সামনে হিগার লগে তোর বিয়া দিয়ে আমি দেখামু যে হাতে তোর বালা ফোলার লগে আয়ার বনে বিয়া দিছি। প্রিয় দর্শক, আমি আপনাদের বকুলপুরের মুক্তামণি। আপনাদের অজস্র ভালোবাসায় আমাদের এই ধারাবাহিকটি 200 পর্ব পূর্ণ করতে যাচ্ছে। আজকের এই 200 পর্বের এই চমৎকার সময়টিতে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নীল প্রোডাকশনকে, পরিচালক কায়সার আহমেদ, আমাদের নাট্যকার আহমেদ শাহাবুদ্দিন, এবং ক্যামেরা ও লাইটে এবং প্রোডাকশানে আমার যেই ভাইরা প্রতি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের সবাইকে। আপনাদের ভালোবাসায় আমরা আজকে এই ধারাবাহিকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন। তোর মুজাফফরে তো সবাই দজ্জাল কইকে লিগে, হ্যাঁ মেজাজ খারাপ না, হ্যাঁ মেজাজ তো ভালো না, রাগি মানুষটা এর লিগে বুঝো না। হে কত বড় দজ্জাল মহিলা, তা আমি এবার দেখা সারু। অত দেহাম দরকার নাই বাবা, মাথাটা ঠান্ডা করো। বকুলপুরের জন্য আপনাদের এই ভালোবাসা সব সময় বজায় রাখবেন, আমাদের সাথেই থাকুন, অনেক দূর যাব আমরা। 200 পর্ব ধরেই মানুষ ধৈর্য সহকারে এটা দেখছে এবং ভালোবাসছে। আমাদের সঙ্গে যেভাবে ছিলেন আপনারা সেভাবে থাকুন। দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। আপনারা শুরু থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, আগামীতেও সেভাবেই সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন। চোখ রাখবেন দীপ্ত টেলিভিশনে বকুলপুরে।